এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে বাংলার পর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আগরতলায় বিভিন্ন কার্যত শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো এবার দল ভাঙানোর খেলায় শুরু। কয়েকশো শাসক দলের নেতা এবং জনজাতি ভোটার সুদীপ রায় বর্মনের সঙ্গে যোগাযোগ রাখছে, সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বিজেপি ছেড়ে মুথা দলে যোগ দিচ্ছে, আবার মুথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু এবার সুদীপ রায় বর্মন তার নিজের ঐতিহ্য কতটা বজায় রেখে কংগ্রেসের পুরনো ঘরকে ফিরিয়ে আপ্রাণ চেষ্টায় কি করতে পারবেন? দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কোন দল আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচনের পর্যালোচনাতে ক্ষমতায় আসবে? পাহাড় যার ক্ষমতা তার এই অর্থনৈতিক দুর্দশার কথা যদি আমরা একটু তুলে ধরি, বিভিন্ন সবজি ফসলের দাম দিনের পর দিন বাড়ছে তো বটেই, কৃষক তো ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। যদি এটাও যদি তাই হয় উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় জনজাতি ভোটারদেরকে কিছুটা সাজিয়ে কিছুটা গুছিয়ে তাদের কাছ থেকে যখন আমি ভোটটা নিলাম, সেই ভোটের প্রতিশ্রুতি যদি তাদের পুণ্যজ্যোতি, তাদের যন্ত্রণা, তাদের ব্যথা, তাদের কাজ কর্ম, বেকার যুবদের কাজ নেই, একেবারে বলাই যেতে পারে কোথাও আবার সিপিআইএমে কোথাও আবার কংগ্রেসে যোগ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা হিসেবে কতটা স্পষ্ট হবে মন্ত্রীর গড়ে? কিন্তু এবার দেখা যাচ্ছে পশ্চিম ত্রিপুরায় প্রাক্তন, যদি আমরা দেখি রাজ্যসভার সাংসদ বর্তমানে বিজেপির পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব, তার নিজ গড় লোকসভায় তিনি এবার এমপি সাংসদ নির্বাচিত হয়েছেন। তার লোকসভার অন্তর্গত বিভিন্ন দিক থেকে কিন্তু কংগ্রেসে যোগদানের একটা জল্পনা চলছে, কংগ্রেসে যোগ দেওয়া একটা সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছে নিচুতলার শাসকের কর্মী সমর্থকগণ। আবার এটাও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস ছেড়ে যারা আগের বিগত 2018 সালের পর থেকে তারা যখন বিজেপিতে গিয়েছিল, আবার সেই পুরনো ঘর কংগ্রেসে ফিরে আসছে। সেই পথে সুদীপ রায় বর্মনের উজ্জীবিত হয়ে কার্যত রাজনৈতিক মহলে সেটাই দানাদার হিসেবে কিন্তু কাজ করতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা বা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে, তাই আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কার্যত রাজনৈতিক মহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় চাকুরি, এছাড়াও পানীয় জলের সমস্যা, এছাড়াও প্রশাসনের ভূমিকা নিয়েও, দর্শক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের। যেমন গতকালকে আমরা দেখেছিলাম কিন্তু একটা কর্মসূচি 31-এর একটা প্রতিফলন, সেটা কতটা উজ্জীবিত হতে পারবে কংগ্রেস বনাম বিজেপি ওপর দিকে মোথা দল। কিন্তু রাজনৈতিক মহলের যে ভূমিকা, পুজো পর্ব শেষ, ভাই ফোঁটা পর্ব শেষের মুহূর্তেই কিন্তু যখন রোববার যদি আমরা বাদ দিই, রবিবার, সোমবার, মঙ্গলবার দিনে কি তাহলে একটা বড় অংশের ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে? সেখানে কি বিরোধীদের দাপট স্পষ্ট হতে পারে? এটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজ আমরা এখানেই সমাপ্ত বা শেষ করছি। অন্যদিকে সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও শাসকের বাইক বাহিনীর বিরুদ্ধেও তীব্র কটাক্ষ, তীব্র ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এবার দুই রাজ্যের যে ভোটের ফলাফলের নিরিখের পর কতটা গেরুয়া ঝড় না কংগ্রেসের জোটের ঝড় ইন্ডিয়া জোটের, সেটাই এখন দেখার একটা বিষয়। ধন্যবাদ।